কলকাতার দেবাঞ্জনের পর এবার কি নদিয়ার রাধারানী? কৃষ্ণনগরের কাঁঠালপোতায় ভাড়া থাকা রাধারানী বিশ্বাস নামে এক মহিলা বিগত লকডাউনের শুরু থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছেন। যদিও পাশেই তার একটি জমি কেনা আছে এবং অপর একটি জমিতে তিনতলা বাড়িও তৈরি হচ্ছে, তিনি নিজেকে ভবানী ভবনের সিআইডি দপ্তরের ডিএসপি পদে চাকরিরত বলে পরিচয় দেন এবং সেই সুবাদে কৃষ্ণনগর ও আশেপাশের করিমপুর বগুড়া অঞ্চল থেকে স্বাস্থ্য দপ্তর শিক্ষক সহ নানা সরকারি বিভাগে বিভিন্ন চাকরি নেওয়ার জন্য যোগাযোগ করেন বেকার ছেলে মেয়েরা। ওই এলাকার প্রাক্তন কাউন্সিলরের স্বামী বিশ্বজিৎ চক্রবর্তী জানান, কারোর কাছে 10 লক্ষ, কারোর কাছে 14 লক্ষ, এভাবেই প্রায় 15 থেকে 16 জন টাকা দিয়ে প্রতারিত হয়েছে। এ খবর আমার কাছে আসে গত কয়েকদিন আগে। অনেকে প্রকাশ্যে একথা বলতে না পারলেও এরই মধ্যে দুজন লিখিত অভিযোগ জমা করেন কোতোয়ালি থানায়। ওই এলাকারই গৌরব চ্যাটার্জি জানান, পাড়ায় বাস করেন এত বড় মাপের একজন, স্বভাবতই নিজের বেকারের দুরবস্থার কথা জানাতে তিনি বলেন 4 লক্ষ টাকা লাগবে, যার মধ্যে মেইল আসার আগে 5 লক্ষ এবং ওয়েবসাইটের নাম প্রকাশ হওয়ার আগে আরও 3 লক্ষ টাকা। আমি 5 লক্ষ টাকা দেওয়ার পর একটা মেইল এসেছিল বগুড়া হাসপাতাল মেডিকেলের জন্য, সেখানে মেডিকেল করানোর পর বাকি 3 লক্ষ টাকা ওনার হাতে ক্যাশ দিই। বিশ্ব বাংলা লোকোদয় একটি ওয়েবসাইটে আমার নাম প্রকাশিত হয়, কিন্তু সব কিছুতেই একটা সন্দেহ ছিল। তাই দু একজন অভিজ্ঞকে বিষয়টি জানালে তারা সার্চ করে দেখেন সেটা সম্পূর্ণ ভুয়ো। এরপর থেকে আমাকে এড়িয়ে চলতে নিই, তাই বাধ্য হয়ে থানায় এফআইআর করেছি। জেলার একাধিক তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাকে দেখাও গেছে বিভিন্ন অনুষ্ঠানে। তাহলে প্রশ্ন এটাই, এবার কলকাতায় দেবাঞ্জনের পর কি কৃষ্ণনগরের রাধারানী? রাধারানী বিশ্বাসকে চিনি, উনি আগের লকডাউন থেকে প্রচুর জিনিসপত্র দিচ্ছে, ঠিক আছে। তাছাড়া উনি আমার একটা পাড়ার বাসিন্দা, আমারও উনি এত সুন্দর গরিব মানুষকে জিনিসপত্র দিচ্ছে সমাজসেবিকা হিসাবে, তো আমাদেরকে ভালো লাগে, আমরা সেজন্য ওনাকে ওনার মানে সাথে থাকার ইয়ে দিই, যে কাজের হাত বাড়িয়ে দিই আর কি, ওনাকে সাহায্য হারতে। তারপরে আগের লকডাউন থেকে এইভাবেই পরিচিত ওনার সাথে আমার। উনি এই যে গরিব মানুষকে এত ত্রাণ দিচ্ছেন, ঠিক আছে, তারপরে এটা দিচ্ছেন, তারপরে ওনাকে বলি যে আমরা বেকার যুবক, ঠিক আছে, এরকমই, তখন উনিই বলেন যে এরকম আমার চাকরি দেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে, যে এরকম আমি এরকম এখন হেলথের রিক্রুটমেন্ট চলছে, তুমি যদি করতে চাও তাহলে করতে পারো, আমার কাছে ফর্ম আছে, ঠিক আছে, এই ফর্মটা তুমি ফিল আপ করতে হবে, ঠিক আছে, এবং ফর্মের জন্য 500 টাকা নেয়, ঠিক আছে, সেই ফর্মটাও ফিল আপ করায়, ছবি লাগিয়ে একটা ফিল আপ করায় এবং ফিল আপ করে ফর্মটা জমা নিয়ে নেয়। তারপরে কি এবং তখন বলে যে এরকম টাকা লাগবে, 8 লক্ষ টাকা মতো লাগবে, ঠিক আছে, এবং আমি ওনাকে এবং যখন মেল আসবে তার আসার আগে 5 লক্ষ টাকা মতো দিতে হবে এবং বাকিটা চাকরি হওয়ার পর, ঠিক আছে, এবং সেটা আমি ধার দূর করে আমি সেই টাকাটা আমি দিই, ঠিক আছে, এবং টাকাটা আমি আমার সাথে আমি একদম রাধারানী বিশ্বাসের হাতেই দিই ওনার বাড়িতে ঘরে, ঠিক আছে। আমি বলেছিলাম চেক মাধ্যমে কিংবা অ্যাকাউন্ট ট্রান্সফার মাধ্যমে, বলছে না, চেক মাধ্যম কিংবা অ্যাকাউন্ট ট্রান্সফার মাধ্যমে নেবো না, যেটা এটা ক্যাশেই নিতে হবে, ঠিক আছে। তারপরে তো দিই, তারপরে মেল আসে, মেল আসার পরে আমাদের হচ্ছে মেলটা আসে দু তারিখে মেলটা আসার পরে আমাদের বগুড়া হাসপাতালে মেডিকেলের জন্য নিয়ে যায়, মার্চ মাসের 2 তারিখে আসে মেলটা, তারপরে বগুড়া হাসপাতালে নিয়ে যায় মেডিকেলের জন্য, ঠিক আছে। তো মেডিকেল ওখানে গিয়ে মেডিকেল হয় আমাদের, ঠিক আছে, এবং মেডিকেল হওয়ার সময় ওখান থেকেও আমাদের কাছ থেকে আমার কাছে 5000 টাকা নেয়, ঠিক আছে। তারপরে মেডিকেল হয়ে যাওয়ার পর একটা ওনার বাড়ি থেকে আমাকে ওনার মেয়ে, টাকাটা আপনি কাকে দিয়েছিলেন? ওখানে উত্তমবাবু বলে ওনারই একজন লোক আছে, ওনার বাড়িতেই থাকেন উনি, ওনার হাতে আমি 5000 টাকাটা দিই এটিএম থেকে তুলে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার 5000 টাকা দিই এবং 2000 টাকা এটিএম থেকে তুলি এবং 3000 টাকা ক্যাশ দিয়ে 5000 টাকা ওনাকে দিই। আর আপনার তারপরে আমাদের একটা ওয়েবসাইট দেয় ওনার বাড়ি থেকে, সেই ওয়েবসাইটটাতে দেখতে বলে যে এই ওয়েবসাইটটাতে তোমার প্যানেল হয়ে গেছে, এবার সামনে লেটারটা ঢুকবে, ঠিক আছে। তো ওই প্যানেল তখন ওই ওয়েবসাইটটা পাঠায় এবং দেখি যে হ্যাঁ নাম এরকম এসে, তারপরে আমি পরে জানতে পারি যে ওয়েবসাইটটা পুরো ভুয়ো এবং মেল অ্যাড্রেসটাও পুরো ভুয়ো। তারপর আমি আগামী 30 তারিখে টাকা যেতে তুমি পুরো ডিনাই করে যাই ওয়েবসাইটটাতে, মানে কোন অ্যাড্রেস লেখা ছিল, কোনো বিশ্ব বাংলা লোগো বা কিছু ছিল? বিশ্ব, হ্যাঁ, যেরকম থাকে হেলথের ওয়েবসাইট সেরকম বিশ্ব বাংলা লোগো ছিল না মনে হয়, যেরকম থাকে ওয়েবসাইট সেম, মানে যেটা অরিজিনাল ওয়েবসাইট তার একদম ডুপ্লিকেট, পুরো সেম টু সেম, শুধু ডটে হেরফের, ঠিক আছে। রাধারানী বিশ্বাস আপনাকে মানে উনি কি করেন বলে পরিচয় দিচ্ছেন? উনি বলেছেন উনি একজন সিআইডি, ভবানী ভবনের সিআইডিতে ডিএসপিতে চাকরি করে, উনি আমাকে তাই বলেছেন।
আচ্ছা আলটিমেটলি আপনি চাকরি পাননি? না, আমি কোনো চাকরি পাইনি। আমি এখন বুঝতে পারছি আমি পুরো একটু প্রতারিত। আপনি মোট কত টাকা দিয়েছেন? আমি 5 লক্ষ টাকা দিয়েছি। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি যাতে আমরা টাকাটা ফেরত পাই এবং যাতে আরও মানুষ যারা এরকম প্রতারিত হচ্ছে তারা যাতে প্রতারিত না হয় এটাই চাইছি। তাই বলে উনি যাতে শাস্তি পায়, শাস্তি পেলে আর এটাই চাইছি। আপনার জানা প্রতারিত হয়েছে এরকম কতজন আছে? এরকম আমাদের কাউন্সিলর যে আছে বিশ্বজিৎ, ওনার কাছে প্রায় 14-15 জন আছে এরকম। প্লাস করিমপুরে যারা গেছিলো তারাও আছে, তারা আমার সঙ্গে কথাবার্তা হয়েছে, তাদের রেকর্ডিং থেকে শুরু করে সব কিছুই আমার কাছে আছে। তারা কত টাকা করে দিয়েছে তারাও 4-5 লক্ষ টাকা করে প্রায় 6-7 জন দিয়েছে। বগুলার এদিকে আছে এরকম আছে 12 লক্ষ টাকা করে দিয়েছে। তারপরে এই যে মুনমুন খাতুন, এই যে মেয়েটাই যায় বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছি, ইনিও 10 লক্ষ টাকা দিয়েছে প্রায় টেটে, মানে আপনার হচ্ছে এই কিসের জন্য প্রাইমারিতে চাকরি করে দেবে বলে। এই ওয়ার্ডের আমি আমার স্ত্রী কাউন্সিলর অর্পিতা চক্রবর্তী ওয়ার্ডটা দেখাশোনা আমি করি। তা দিন 6-7 আগে অনেকে ফোন করে যে এখানে রাধারানী বিশ্বাস আছে, তিনি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছে, কিন্তু কেউ মানে সম্মুখে আসে না। তা গৌরব চ্যাটার্জি হঠাৎ বললো যে ফুচকাতা এরকম আমার 5 লাখ টাকা নিয়েছে চাকরি দেবো বলে, হেলথে চাকরি দেবো বলে, হেলথের এরকম আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে টোটালটাই ভুয়ো, আমাদের হেলথে চাকরি দেবো বলে আমাদের মেডিকেল করায় বগুলা হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে 20-30 জনকে নিয়ে গিয়ে আমাদের মেডিকেল করায়, তার জন্য 5,000 টাকা করে আমার কাছ থেকে নিয়েছিলো আর বাদবাকি সবার কাছ থেকে নিয়েছিলো। দিয়ে যখন আমার কাছে মোবাইলে মেল আসে, সেই মেলে ওনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে এবং সেইটা টোটালটাই ভুয়ো, এবং উনি মাস্টার চাকরি করে দেবো বলে আমার পাশে এখানেও তার কাছ থেকেও 10 লক্ষ টাকা নিয়েছে। আরও বহু লোক আছে, বহু লোকের কাছ থেকে উনি টাকা নিয়েছে, টাকা নিয়ে উনি বলে এখানে সমাজসেবিকা, কিন্তু উনি কী করেন, কোথায় ইয়ে আছে ওনার পোস্টিং সেটা আমরা কিন্তু জানি না। উনি নিজেকে বলতো যে CID দপ্তরে উনি DSP র্যাঙ্কে চাকরি করে, আমরা সেটা জানি না। তো কারণ আমরা তো উনাকে কোনোদিন দেখিনি যে উনি ডিউটিতে যাচ্ছে। সারা লকডাউন বলেন, তার আগে বলেন, ভোটের সময় বলেন, সারাক্ষণই উনি বাড়িতে ছিলেন, উনি এখানে ভাড়া থাকেন। রিসেন্ট উনি পাশে একটা বাড়ি কিনেছে এবং তার উপর 2-3 তলা বাড়ি করছে, তার পাশে একটা জমি কিনেছে। লোক মারফত শুনতে পেয়েছে আবার নাকি এই না সন্ধ্যা ব্যাটালিয়ান যে আছে আশেপাশে কোথাও জমি টমি কিনেছে। এরম সংখ্যা আমার কাছে অন্তকে 17 জন যোগাযোগ করেছে, তার মধ্যে 2 জন FIR করেছে। 17 জনের মধ্যে আমাদের ওয়ার্ডের আছে, অনেকে মুখ খুলছে না, আস্তে আস্তে হয়তো মুখ খুলবে। প্রচুর লোক মুখ খুলছে না কেন? মুখ খুলছে না বলে হয়তো লজ্জায় খুলতে পারছে না। যেমন আজকে দেখলেন যে এই বাড়িটায় এসছে ওরা মহিলা, মিডিয়ার সামনে আসতে চাইছে না। এবারে গৌরব সব জানে, গৌরব সব জানতো এবং মাস্টারের চাকরি যে ইমেলটা পাঠিয়েছে সব আমার কাছে ডকুমেন্টস আছে, আপনার চাইলেও আপনাদের আমরা দিয়ে দিতে হবে। যে ওয়েবসাইটটা এসছে সেই ওয়েবসাইটটা টোটালটাই ভুয়ো। গৌরব জানলো বলতে, গৌরব ইমেল আইডি যেটা মারফত এসেছিলো, ওকে 3 তারিখে মার্চে দিয়েছিলো মেলটা, ওকে ইয়েতে নিয়ে গিয়েছিলো মেডিকেলে যাওয়ার পরে ওর মেল এসছে, ওর চাকরি জয়নিং হয়েছে, ওর অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে, ওকে যোগাযোগ। ও বলছিলো যে তাহলে কবে, বলছে কল্যাণীতে নাই কৃষ্ণগর হবে। ও যখন মেলটা চেক করতে গেছে তখন তাকে একটা ডটের ইয়ে এবং বিশ্ব বাংলা কী একটা বলে না কি একটা ফলস দিয়েছে। আর ও সবসময় বলতো আমার অমুক লোকের সাথে পরিচিতি আছে, বড় বড় নেতাদের নাম করতো ওর কাছে, এখন শুনতে পাচ্ছি সেটা আদৌ সত্যি কি মিথ্যে উনি বলতে পারবে, এটা পুরোটাই ভুয়ো। বিশ্ব বাংলার লোক কি ব্যবহার করতো? ওর ফর্মে আছে, সেটা গৌরব বলতে পারে, কারণ গৌরব যেহেতু ফর্মটা ফিল আপ করেছিল ও বলতে পারবে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। আপনি? আমি হচ্ছি আমার এই ওয়ার্ডের যে কাউন্সিলর তার হাজব্যান্ড। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।